আমাদের ইবনে শাইখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন, আল্লাহর কি কুদরত, 90 ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে দিয়েছে। উনি মাত্র কয়টার ব্যাপারে বলছিল? একটা। একটার ব্যাপারে বলাতে বেচারারে 3 বছর রাখছে ভিতরে। তো আল্লাহর কি কুদরত, এই জন্য অহংকার না করা। আল্লাহর কি কুদরত দেখেন, উনি মাত্র দাবি করছে কয়টা, একটা। এখন আল্লাহ তালা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা, শুনলা না কথাটা, যাও এখন 90 ভাগ শেষ, 10 ভাগও থাকবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, নিচে আল্লাহর ওলির কবর, উপরে আল্লাহর ওলির ওই কবরের উপরে সেজদার স্থান বানায়, আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয়। এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি, বলি না আউযুবিল্লাহ। হাদিসের কিতাব মুসনাদে আহমদ, এই কিতাবের মধ্যে আছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجدا। رسول الله صلى الله عليه وسلم বলেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি 2 জাতি। 1 নম্বর, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কেয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি, যারা দুনিয়াতে থাকবে আর কেয়ামতটা তাদের উপরে ঘটবে এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওয়াল্লাযীনা তাখযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন তো, কবরকে সেজদার স্থান বানায় তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর ওলিদের কবরের মর্যাদা রক্ষা হবে, আল্লাহর ওলিদের কবর মাজারকে যখন শিরিক বেদাত মুক্ত করতে পারবো, গাজা সেবন গাজার আসর মুক্ত করতে পারবো, আর কবরকে কেন্দ্র করে মেলা মুক্ত যখন করতে পারবো, তখনই আল্লাহর ওলির কবরের সম্মানটা আমরা রক্ষা করতে পারবো। বুঝে ঠিক হইতেছেন তো? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনেন, 435 নম্বর হাদিস। এই হাদিস, আচ্ছা এই হাদিসটার আগে আরেকটা শোনাই, মুসলিম শরীফেরটা আগে বলি এরপর বুখারীরটা বলি। সহিহ মুসলিমের একটা বর্ণনা, নবীজি ইন্তেকালের 5 দিন আগের বর্ণনা, কয়দিন আগের? বুখারীর যে হাদিসটা শোনাবো এটা হলো ইন্তেকালের দিনের হাদিস, এই জন্য আগে আমরা ইন্তেকালের 5 দিন আগেরটা শুনে আসি। সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন, إني أبرأ إلى الله أن يكون لي منكم خليل, আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে কোন খলিল বানানো থেকে, অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই। ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ ইত্তাখাযানী খলীলান কামা ইত্তাখাযা ইব্রাহীমা খলীলা, কারণ আল্লাহ তাআলা আমাকে যেমনি ভাবে ইব্রাহিম নবীকে তার খলিল হিসাবে গ্রহণ করেছেন, তেমনি আল্লাহ তাআলা আমাকেও ইব্রাহিম নবীর মতো তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তাহলে 2 নবী খলিল, একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আর নবীর ইন্তেকালের 5 দিন আগে নবী জানায় গেলেন ইব্রাহিম নবীও খলিল, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিল। তাহলে আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রসুলুল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ। এই কথা বলার পর নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, আমার উম্মত তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানা বানা
আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে যাচ্ছি। তাহলে ইন্তেকালের পাঁচ দিন আগে কবরকে সেজদার স্থান বানাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গিয়েছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সেজদা না হইলেও পৃথিবীতে হয়নি? বাংলাদেশে না হইলেও পৃথিবীতে হয়তো, বাংলাদেশে হয়। তাহলে এই যে এই জিনিসটা বলে, বাংলাদেশে কি কবর কেন্দ্রিক সেজদা হয়? আমরা কি কবরের বিরুদ্ধে না কবরের সেজদার বিরুদ্ধে? এই বিষয়টা আমরা মানুষকে বুঝাইতে পারতেছি না। এই বয়ান করলে আমাদেরকে বলে আমরা ওলিদের দুশ্মন, এটা কথাটা দেখেন কত ভয়ঙ্কর। আমরা তো আল্লাহর ওলিদের দুশ্মন না, আল্লাহর ওলির কবরে যদি কেউ সেজদা দেয় ওই শিরিকের দুশ্মন আমরা। এবার বুখারীর বর্ণনা শুনেন, 435 নম্বর হাদিস। মুসলিমের হাদিসটা হলো নবী ইন্তেকালের পাঁচ দিন আগের, আর বুখারীর হাদিসটা হলো রসুল ইন্তেকালের দিনের হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমূর্ষ অবস্থা হলো, নবীজি কি করলেন? মুমূর্ষ অবস্থায় তাফিকায়া তারাহু খামিসাতান আলা ওয়াজহিহি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাপড় দিয়ে নিজের চেহারা মুবারক ঢাকলেন। নবী ইন্তেকাল করবেন ওই মুহূর্তে একটা কাপড় দিয়ে নিজের চেহারা মুবারক ঢাকলেন। নবীজির যখন প্রাণটা বের হবে হবে অবস্থা, ওই মুহূর্তে ওই মুহূর্তে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরিয়ে নিলেন। নবীজির যখন মুমূর্ষ অবস্থা তখন চেহারায় কাপড় রাখলেন, আর যখন প্রাণটা বের হবে তখন কাপড়টা সরাইলেন, সরায়া বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করেছে, সেজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবী নিষেধ করে যাচ্ছে, সতর্ক করে যাচ্ছে, উম্মত আমার ইন্তেকালের পরে কিন্তু আমার কবরকে আবার তোমরা সেজদার স্থান বানাবা না। অতীতের জাতি তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে, এই জাতীয় কাজকর্ম কিন্তু তোমরা করবা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক সেজদা শিরিক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করে। এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, কবর কেন্দ্রিক, সবাই বলেন কবর কেন্দ্রিক, মেলা বসানো যাবে না। কবর কেন্দ্রিক কি বসানো যাবে না? এখন কথা হলো, যারা অতীতে বসানোর পক্ষে ছিলেন বা বসাইতো, রবিউল আউয়াল মাস আসলে বসাইতো, আমি দলিল দিই, দলিল দেওয়ার পরে তো আপনি বসানোর কথা না, দলিল দিয়ে পারলে চ্যালেঞ্জ করেন। কবর কেন্দ্রিক মেলা যে নিষেধ, এটা যদি দলিল থাকে তা কেন বসাবে মেলা? এটা যদি নিষেধ, আবু দাউদ 2042 নম্বর হাদিস, কোন কিতাব, কত নম্বর হাদিস? 42 নম্বর হাদিস, 2042। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا, رسول الله صلى الله عليه وسلم বলেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না। যেই ঘরের মধ্যে নফল নামাজ না হয়, যেই ঘরের মধ্যে জিকির না হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। তবে কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে শিরিক যদি কেউ করে, বেদাত যদি কেউ করে, কেউ যদি গঞ্জিকা সেবন করে, কেউ যদি গাঁজা সেবন করে, গাঁজা আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি বেদাত করে, আর কেউ যদি গাঁজা খায়, আমরা ওই শিরিকের বিরুদ্ধে, আমরা ওই বেদাতের বিরুদ্ধে, ওই গাঁজার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, আমৃত্যু আমরা এগুলার বিরুদ্ধে থাকব। আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে, আল্লাহর ওলির কবর জিয়ারত করা হবে এর বিরুদ্ধে, আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি বেদাত করে, কেউ যদি আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসায়, এই শিরুকের বিরুদ্ধে আমরা, এই বেদাতের বিরুদ্ধে আমরা, এই মেলার বিরুদ্ধে আমরা, এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমাদের অবস্থান পরিষ্কার, শিরিক বেদাত কুফর
গাজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার। এই বিষয়টা না অনেকে ভুলে ফেলছে, ভুলে ফেলে আমাকে আপনাকে আমাদেরকে শত্রু বানাচ্ছে, আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু, আমরা সম্প্রীতি চাই না, এমনটা বুঝায়, এরকম একটা ভাবসাব। সহি বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নবীজির দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন হাবশায় একটা গির্জা দেখছে, গির্জা ফিহা তাসাবির, গির্জার মধ্যে অনেকগুলো ছবি দেখছে। ছবি, গির্জা বলতে আমাদের মাথায় কি আসে? একটা ধর্মের এবাদতখানা, একটা ধর্মের মানুষের কি খানা? এবাদতখানা, গির্জা। তো এগুলো একটা ধর্মের মানুষের এবাদতখানা। তো এই এবাদতখানার মধ্যে দেখে কি? তাসাবির, ছবি, মূর্তি। নবীজির দুই বিবি ব্যাপারটা আল্লাহ রসুলের কাছে জানাইলেন, হুজুর আমরা হাবশায় একটা গির্জা দেখলাম, এবাদতখানা দেখলাম, এবাদতখানার মধ্যে দেখি কি? ছবি, মূর্তি, এগুলো দেখলাম। فقال رسول الله صلى الله عليه وسلم ان اولئك اذا كان فيهم الرجل الصالح فمات بنوا على قبره مسجدا। নবীজি বলেন এরা হলো তারা, একদল মানুষ ছিল তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয়, কবরের উপর তারা একটা সেজদার স্থান বানাইতো, নাউজুবিল্লাহ, যেখানে কবর দিস উপরে একটা সেজদার স্থান বানায়, ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, ওই মানুষগুলা আল্লাহর ওলি মারা যাওয়ার পর কবরের উপরে একটা সেজদার স্থান বানিয়েছে, আর ওই সেজদার স্থানের ভিতরে নিচে আল্লাহর ওলির কবর, আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হলো আল্লাহর ওলির মূর্তি। তাহলে নিচে আল্লাহর ওলির কবর, উপরে হলো এবাদতখানা, আর এবাদতখানার ভিতরে আল্লাহর ওলির মূর্তি, ছবি। নবীজি বললেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরা হলো কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে, কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা, যারা আল্লাহর ওলিদের কবরের উপরে সেজদার স্থান বানায়, আবার যদি এটার মধ্যে মূর্তি বসায়, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এজন্য মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না। এরপরে নবী বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করবা না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসবের স্থানে পরিণত করবা না। আমাদের নবীজির চেয়ে বড় পীর দুনিয়াতে কেউ আসে নাই, আসবেও না। আমাদের নবীজির চেয়ে বড় শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পৃথিবীতে একজন মানুষের যত ভালো উপাধি লাগতে পারে সব আমার নবীর জন্য। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ উপাধিধারী পৃথিবীতে আসে নাই, আসবে না, আসা সম্ভব না। তার কবরকে কেন্দ্র করে যখন মেলা বসানো জায়েজ নাই, হারাম, অতএব অন্য কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম, জায়েজ নাই, ওই মেলা বসানোর বিপক্ষে আমরা আল্লাহর ওলির কবরের বিপক্ষে নাম। এখন এই দেখেন যে আমি বয়ানটা করলাম না, অনেকে দেখবেন এরকম বলতে পারে, এ এটা নবীদের ওলিদের দুশ্মন বলতে পারে। আপনি বলেন আমি কি ওলির কবরের দুশ্মন, নবী ও নবীদের ওলিদের কবরের দুশ্মন? তাহলে কবর কেন্দ্র করে মেলা, কবর কেন্দ্র করে শিরিক, কবর কেন্দ্র করে ভেদা, কবর কেন্দ্র করে সেজদা, এগুলার বিরুদ্ধে আমরা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের এই দেশ থেকে যেন আল্লাহ সমূলে বেদাত এবং শিরিককে আল্লাহ দূর করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আমাকে মহব্বত করতে চাও তো কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করবা না, বরং কি করবা? ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরুদ করবা, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম,
তোমরা যেখানেই থাকো, যেখান থেকে দুরুদ পড়ো, তোমাদের দুরুদ ওই মুহূর্তে আমার কাছে পৌঁছে। তাহলে আমরা বেশি বেশি দুরুদ পড়ব, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। অনেক মসজিদের মাঝখানে কবর, মসজিদের মাঝখানে কেন করছেন? আবেগে করে লিখছে, মসজিদের মাঝখানে কবরটা আবেগে করে। কেন আবেগে বললেন? আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারলেন তো আপনি কবর করছে, এটা মাঝখানে করে। যদিও মুসলমানরা কবরকে সিজদা করে না, যারা মসজিদে নামাজ করে ওদের মনে কখনো কবরের সিজদা করার উদ্দেশ্য না, কিন্তু আপনি এই কামটা কেন করলেন? আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না, কবরের উপর বসবা না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না, তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়বা না। অনেক মসজিদে ওই অনেক আগে থেকে কবর, অর্থাৎ আপনার 30-40 বছর ধরে কবর। এখন এই মসজিদকে সম্প্রসারণ করবে এলাকাবাসী, তো কি করে? মহব্বতে হজরতের কবরটা মাঝখানে রেখে দেয়। এই কাজগুলো না করা, এই জন্য মসজিদের মাঝখানে কবর না হওয়া, এটা পাশে হতে পারে, মাঝখানে না হওয়া। যদিও মুসলমান ওই মসজিদে গিয়ে কবরকে সিজদা দেয় না, কিন্তু এরপরে নবী নিষেধ করছে, কবর সামনে রেখা তোমরা নামাজ পড়বা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, শিরিক, বেদাত, মেলা ইত্যাদি থেকে হেফাজত করেন। আরবি মাস কি মাস এটা? এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু মানুষ বাড়াবাড়ি করে, বেদাত করে। বলেন কি করে? বাড়াবাড়ি করে, বেদাত করে। এই জাতীয় বেদাতের মধ্যে আমরা পা বাড়াবো না। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে খুব মনোযোগ সহকারে শোনেন। 1 নম্বর, ঈদ কি জিনিস? 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বুঝায়? 3 নম্বর, মিলাদুন নবী মানে কি? 4 নম্বর, নবীজির জন্ম বার কবে? 5 নম্বর, নবীজির জন্ম তারিখ কবে? 6 নম্বর, ঈদে মিলাদুন নবীর ইতিহাস দুনিয়াতে শুরু হইল কিভাবে? 7 নম্বর, নবী তার জন্মদিনে কোনো আমল করেছেন কিনা? 8 নম্বর, জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত রুসুম ইত্যাদি হারাম? 9 নম্বর, কেউ যদি বলে নবী তো নিষেধ করে না এই রেলি জশ্নে জুলুস বাইর করতে, আপনারা নিষেধ করেন কেন, এটার কি জবাব? 10 নম্বর, কেউ যদি বলে বেদাত মানে যদি হয় নতুন আবিষ্কার, ফ্যান লাইট এগুলোও তো নতুন আবিষ্কার, তাহলে এটি বেদাত কর না কেন, এটার কি জবাব? 11 নম্বর, সর্বশেষ আপনাকে বলবে আমার আব্বাও তো গত 20 বছর করছে, আমার জানা মতে আপনার দাদাও করছে গত 40 বছর, এটার কি জবাব? 12 নম্বর, বেদাতের মোকাবেলায় সুন্নাহের ব্যাপক প্রচার প্রসারণা চালানোর 1 নম্বর দায়িত্ব হলো যুব সমাজের। কাদের? সুন্নাহের ব্যাপক প্রচারের 1 নম্বর দায়িত্ব কাদের বলতে পারেন? হুজুরদের। হুজুর তো বলতেছি খতিব মসজিদের মধ্যে। আপনারা যদি এবার হুজুরের ওই মসজিদের কথাটা নিয়ে খালি সমাজে সমাজে প্রচার করে দেন তাহলে তো হয়ে গেল। 1 নম্বর, ঈদ মানে কি? একটু মন দিয়ে শোনেন, ঈদ আনন্দ, খুশি, উৎসব প্রকাশ করা। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বুঝায়, এটা আমাদের জানা দরকার। এই ব্যাপারে 3টি হাদিস বলি, মন দিয়ে শোনেন। আবু দাউদের 1100 মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন, মদিনাবাসী তখন 2 দিন, এমন 2 দিন ছিল যেই 2 দিনে তারা খেলাধুলা করত। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযানিল ইয়াউমান, নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই 2 দিন যে তোমরা খেলাধুলা করো এটা কি, কেন খেলাধুলা করো? তারা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা মূর্খতার যুগে এই 2 দিনে খেলাধুলা করতাম, তাই এখনো খেলাধুলা করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিত্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতীতের যে 2 দিনে খেলতা এটা ভুলে যাও,
আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দুই দিনের পরিবর্তে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা নামে অতি উত্তম দুটি ঈদের দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তাহলে ইসলামে মুসলমানদের ঈদ কয়টা? আবার বলেন, মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা, নাকি আমরা যেই ঈদ পালন করব সেটা সেরা? নিঃসন্দেহে নবীজিটা সেরা, নবীজির সাথে যারা পড়ছে ওইটা সেরা। এখন অনেক জায়গায় দেখবেন দেয়ালে লেখা, অথবা অনেক মানুষ আপনাদেরকে বলবে সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন। আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি, আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি, আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয়, আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরা ঈদ। এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা, জবাব হলো না। অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরা ঈদ, আপনাদেরটা যেটা এটা সেরা ঈদ না। কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি, আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরা ঈদ, আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আপনি খালি আগে যেমন আমরা দুইজন তুমি বলতেছি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ, আমি বলতেছি নবীরটা সেরা ঈদ, এমন টেনশনে পড়ে গেছে নবীর ঈদ আর ঈদে মিলাদুন নবী কোনটা, আমি বলতেছি আপনি কোনটা, বা আমি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ বলি, মানে কোনটা? ওই যে বারোই রবিউল আউয়ালে আমরা একটু আনন্দ উল্লাস করবো, ঘুরবো ফিরবো, খামুশ আসে বৃষ্টি ইত্যাদি, যাই হোক যেটা হোক, উনি বলতেছে ঈদে মিলাদুন নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ। তা আমি বললাম ঠিক আছে আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি, আমার নবীরটা সেরা ঈদ। উনি কয় নবীর ঈদ মানে? আমি বলি নবী যে ঈদ করছে। তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন ঈদ? আমি বললাম সেটা দুই ঈদ। এখন উনি বলতেছে আমি যেটা করি, আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ। এখন বলে সেরা কোনটা? আমি কই নবীরটা। আমি খালি এই প্রশ্ন করবেন, আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা, টেনশনে পড়ে যাবে যদি বলে আমারটা, তাহলে টেনশন। এই জন্য যারা বলবে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা, তো তখন সে বলবে নবীর ঈদ সেরা, বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই, তাই আপনারটা সেরা না নবীর ঈদ সেরা। ঠান্ডা কথা বলতো, এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা, তো তুমি চিন্তা টেনশন করে যাবে, কারণ আশিক রাসুল হইলে এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা ঈদ। তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না, অতএব আমার নবীর ঈদ সেরা ঈদ, এটা আপনিও বললেন আর আমরা তো স্বীকারই করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। বলেন ইসলামী ঈদ কয়টা? সহিহ বুখারীর বর্ণনা 963 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর তারা সকলেই খুতবার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন। বলেন তো খুতবার আগে নবী কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর সিদ্দিক কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কয় ঈদের নামাজ পড়তেন? দুই ঈদের। অতএব ঈদ কয়টা? দুইটা। আবু দাউদের 1148 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন সাল্লাইতু মাআন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غير مرة ولا مرتين العيدين بغير أذان ولا إقامة. জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার দুইবার নয় অসংখ্য অগণিত বার আজান এবং ইকামত ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুই ঈদের নামাজ আদায় করছি। তাহলে নবীজির সাথে জাবির ইবনে সামুরা সাহাবী কয় ঈদের নামাজ পড়ছে? দুই ঈদের। অতএব ইসলামে মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। তিন নম্বর কথা, মিলাদুন নবী মানে কি? মিলাদ অর্থ হলো জন্ম, আন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম।
আমাদের সমাজে যদি কাউরে বলেন আপনি মিলাদ আছে, যদি বলেন ঘরে মিলাদ আছে, তখন তার মাথায় আসে যে ঘরে গিয়ে কিছু কাজ করতে হবে, করার পর একটা দোয়া আছে, দোয়ার পরে বিরিয়ানি আছে অথবা জিলাপি আছে। আমাদের সমাজে যদি কাউকে বলেন যে ভাই ঘরে মিলাদ আছে, তো আপনি বুঝবেন কি জানেন, ঘরে মিলাদ মানি ওখানে যাবো, যাওয়ার পরে কিছু ঘটনা ঘটবে, এরপর হুজুর একটা মুনাজাত দিবে, তারপর হয়তো এটা কিন্তু আপনার আমি শ্রদ্ধার সাথেই বলতেছি, এটা আবার অন্যভাবে নিয়ে না, মানে আমাদের সমাজে এটারই মিলাদ মনে করে। একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি বা অনেকে একটা ভুলকে সঠিক মনে করতেছে, সেটা হলো ইসলাম ধর্মের বহির্ভূত যারা যারা মুসলমানই না, এমন কারো ব্যাপারে কেউ এই কথা বলা যে তাদেরকে নিয়ে অথবা শিরিক বেদাতপন্থী তাদেরকে নিয়ে একটা সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করা, এই জাতীয় কথা কেউ বলা, পাশাপাশি এই কথা বলা নবীর মহব্বতে হাসতে হাসতে জীবন দিয়ে দিব, একদিক দিয়ে শিরিক বেদাত আর অমুসলিম যারা আমার নবীকে শেষ নবী মানে না, এই জাতীয় কোনো মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু নবীজির শেষ নবী মানে না, আবার নিজেদের দাবি করে মুসলমান, তাদের পক্ষে কোনো কোনো মানুষ কথা বলে, শিরিক বেদাত যারা করে তাদের পক্ষেও কথা বলে বুঝায় যে আমরা একটা সম্প্রীতির দেশে বসবাস করি, তাদেরকে কেউ কিছু বললে আমরা হাসতে হাসতে নবীর মহব্বতে জান দিতে পারি। চিন্তা করেন, একদিক দিয়ে বলতেছে নবী বিদ্বেষী যারা তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে, অপর দিয়ে বলা হচ্ছে আবার যে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে। হাস্যকর কথা যে দুনিয়াতে কত প্রকার হতে পারে, একদিক দিয়ে নবীর দুশ্মন আবার শিরিক বেদাত যে করে, নবীর নাম বিক্রি করে যারা বেদাত করে তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে, চিন্তা করে, পাশাপাশি আবার বলে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দিবে, তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দিবে। এই জাতীয় কথাগুলো যারা বলে এরা বুঝায় যে উনি অনেক ধর্ম বুঝে, জ্ঞান বুঝে, অনেক জ্ঞান আছে এরকম বুঝায়, বুঝায় কি মানে আমার অনেক জ্ঞান আছে, খুব জ্ঞান রাখে এরকম বুঝায়। ওই জাতীয় জ্ঞানী যারা আছে তাদেরকে এ কথা বলে দেওয়া যায় সুন্দরভাবে, অন্যান্য লাইনে অনেক বড় জ্ঞানী হলেও আমাদের মাদ্রাসার প্রাথমিক পর্যায়ের দুই তিন বছরে যে ছাত্রগুলো আছে এদের সামনে বসার মতো ধর্মীয় জ্ঞান তাদের নেই, অন্যদিকে জ্ঞান আছে, না হয় আপনি বুঝেন কি কথা বলে, নবীকে শেষ নবী মানে না যারা, শিরিক বেদাত করতেছে যারা তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে, আবার বলতেছে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে। তো এই জাতীয় কথাবার্তাগুলা যারা বলে তাদেরকে কিছু বিষয় স্পষ্ট থাকা দরকার, সেটা হলো আমরা এখানে এই শোলাকিয়া মাঠে এখন যারা আছে, আমার বয়ান যারা শুনছে মুসলমান, আমরা কোন আল্লাহর ওলির দুশ্মন না, কোন আল্লাহর ওলির বিরোধী আমরা না। আমারে যদি কোনো সময় কেউ বলেন হুজুর ঘরে আসেন মিলাদ আছে, তো আমি বলবো মিলাদ আছে তো আমারই নিবেন কেন, যদি বলে তো কারে নিব, আমি বলবো মিলাদ মানি তো জন্ম, মানে আপনার কি ছেলে হবে না মেয়ে হবে না নাতি নাতনি হবে সেটা তো আমি জানি না, ওই ধাত্রী মা যারা আছে জন্ম নিলে সন্তান জন্মগ্রহণ করার সময় যাদেরকে কাজে লাগে ওই ডাক্তার বাক্তার কাউরে নিয়ে যান, না না বুঝা ঠিক বলছেন, মিলাদ মিলাদ অর্থ কি সবাই বলেন, তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে আমার ঘরে জন্ম আছে, আপনি যে বলতেছেন আমার ঘরে চরে মিলাদ আছে মানে কেউ হবে জন্ম নিবে, এই জন্য আগে ক্লিয়ার হতে হবে এটা মিলাদ অর্থ কি, তা আপনি কেন বলেন যে বাসায় চলেন মিলাদ আছে, মিলাদ মানে জন্ম আছে, কেউ আপনার নাতি হবে, অনেক মানুষ এই কথা নিয়ে আমাদের সাথে তর্ক করতে যারে ভাই মিলাদ অর্থ তো জন্ম, তা আপনি কেন এটা অন্য কিছু বুঝবেন, আপনারা বিভিন্ন ব্যানারে লেখেন মিলাদ মাহফিল মানে জন্ম, কারো জন্ম মাহফিল হবে এখানে, লেখে মিলাদ মাহফিল মানে জন্ম মাহফিল,
যদি বলেন হ্যাঁ জন্ম মাহফিল, তাহলে লেখেন মিলাদ মাহফিল। মিলাদ মাহফিল অর্থ যদি হয় জন্ম মাহফিল, মানে একজনেই মঞ্চে জন্ম নিবে, এটা যদি হয় সমস্যা নেই, লেখেন। বলেন দোয়া অনুষ্ঠান, বলেন সবাই দোয়া অনুষ্ঠান, দোয়া মাহফিল। হ্যাঁ এটাই বলতেছি আমি। মিলাদ অর্থ কি? সবাই বলেন মিলাদ অর্থ কি? তাহলে মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আজকে থেকে যদি কেউ আপনাদেরকে বলে মিলাদ মানেন, আমার সাথে জবাব দিবেন, বলেন জন্ম অর্থে মিলাদ মানি। আমার জিজ্ঞাসা করেন সবাই, মিলাদ মানেন? জিজ্ঞাসা করেন, জন্ম অর্থে মিলাদ মানি। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মিলাদ মানেন? এই পুরাটা বলবেন, হ্যাঁ জন্ম অর্থে মিলাদ মানি। কারণ ও যদি বলেন মিলাদ মানি, তার ওর মাথায় তো এটা আসবে কিছু হবে ঘরে গিয়ে, এরপরে তারপর শেষে জিলাপি দিবে, এরকম। তাহলে মিলাদ মানেন? জন্ম অর্থে মিলাদ মানি। তো মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। চার নম্বর কথা, নবীজির জন্ম বার কবে? মুসনাদে আহমদ চার নম্বর খন্ড 172 নম্বর পৃষ্ঠা বলি, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। পাঁচ নাম্বার আলোচনা, নবীজির জন্ম তারিখ কবে? এটা সবাই একটু মন দিয়ে শুনে। কেউ বলেন নবীজির জন্ম তারিখ 2 রবিউল আউয়াল, কেউ বলেন 8 রবিউল আউয়াল, কেউ বলেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন নবীর জন্ম 10 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 17 রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে নবীর জন্ম, কেউ আবার বলেছেন রমজানের 12 রমজান নবীর জন্ম। এটা কিন্তু নতুন শুনছি একটু, আপনার 12 রমজান নবীজির জন্ম। একটা কথা আপনারা আমার সাথে একমত হবেন আশা করি, যে নবীজির জন্ম নিয়ে মতভেদ আছে এই ব্যাপারে, আমি আশা করি একমত হবেন। কি আছে? মতভেদ আছে। আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাই আল বিদায় ওয়া নিহায়ার মধ্যে তিনি সবগুলো তারিখকে উনি দুর্বল প্রমাণিত করে গুরুত্ব দিয়ে তিনি তিনটা তারিখ আলোচনা করেছেন। কয়টা? 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। 2 রবিউল আউয়ালের আলোচনাটা একটু মন দিয়ে শুনুন। মুহাম্মদ ইবনে সাদ তবকাত ইবনে সাদের মধ্যে আনছে, তিনি তার ওস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন, ওয়াকিদি তার ওস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেছেন। আমার দিকে তাকান, এই যে দিক তাকান সবাই, এই উনি হলেন আমার ওস্তাদ, ওনার থেকে আমি একটা বর্ণনা করেছি, আমি ওনার ছাত্র। আবার আমার আমি তার কাছে বর্ণনা করছি, তিনি আমার ছাত্র। তাহলে তার ওস্তাদ আমি আর আমার ওস্তাদ তিনি, এতটুকু বুঝছেন সবাই? এটাকে বলে সূত্র। বলেন কি বলে? তাহলে সূত্রে তিনি আমার ওস্তাদ, আমি তার ছাত্র, আবার আমি তার ওস্তাদ, তিনি আমার ছাত্র, এগুলো সূত্র। তার ওস্তাদ আমি, আমার ওস্তাদ তিনি, এটাকে বলা হয় সূত্র। সূত্রে দুইজন আছে, একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশার। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের লেখক ইবনুল হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই তার কিতাব তাকরিবুত তাহজিবের মধ্যে তিনি আনছেন, এই ওয়াকিদি যিনি বর্ণনাকারী ওয়াকিদি তার ব্যাপারে আনছে, মাতরুকুন মাআসিআতি ইলমিহি, যে ওয়াকিদি তার অনেক এলেম আছে, এলেম থাকার পরেও তার বর্ণনা পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা যায় না। আর ওই যে আবু মাশার তার ব্যাপারে বলছে দাঈফুন ফি রিওয়ায়া, তিনি বর্ণনা করার ক্ষেত্রে দুর্বল। তারা এই সূত্রে বর্ণনা করেছেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন, নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, লিলাইলাতাইনে খালাতা মিন শাহরি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 তারিখে। এটা তাদের সূত্রে, কার? ওয়াকিদি এবং আবু মাশার। তাহলে ওয়াকিদি যিনি সূত্রে আছে তিনি পরিত্যাজ্য, তার বর্ণনা পরিত্যাজ্য। আবার সূত্রে যিনি আছেন আবু মাশার তিনিও দুর্বল। ওই সূত্রে একজন হলেন দুর্বল, আর এই মনে করেন আমারে বসান ওই জায়গায়, আমি পরিত্যাজ্য। এই দুইজন সূত্রে থাকার কারণে 2 রবিউল আউয়ালের বর্ণনাটিও দুর্বল, এটা গ্রহণ করা যায় না। এটা আপনারা আলেম ছাড়া অন্যরা বুঝছেন তো সবাই? সূত্রে দুইজন ব্যক্তি আছে যাদের উপরে কথা থাকার কারণে তাদের সূত্রে 2 রবিউল আউয়ালের বর্ণনাটি গ্রহণ করা যায় না, তাই 2 রবিউল আউয়াল বাদ রয়ে গেল 8 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল। আমার সাথে একটা কথা সবাই বলেন, তাহলে মনে থাকবে, বলেন হস্তি বাহিনী। কাবায় যে বছর হামলা চালায়, ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম।
এ ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলেই একমত। তাহলে যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর কাবায় হস্তি বাহিনী হামলা চালায়, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একমত? ইয়া এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত। এবার বলেন কাবায় হামলা চালানোর 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। বলেন তো কাবায় হস্তি বাহিনী হামলার কয়দিন পর নবীর জন্ম? এবার হিসাবটা আমরা বের করে নিই। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে কাবার উপর হামলা হয়, তাহলে মুহররমের 13 দিন পেয়ে গেলাম। পরের মাস সফর মাস, সফরের 30 দিন নেন, মুহররমের 13 দিন 43 দিন। রবিউল আউয়াল মাস হলো সফর মাসের পরের মাস, রবিউল আউয়ালের 7 দিন যাওয়ার পর এরপর সূর্য ডুবার সাথে সাথে হয়ে যায় 8ই রবিউল আউয়াল। তাহলে আগের 43 আর পরের 7, এ হলো 50 দিন। এর মানে কাবায় হামলা চালানোর 50 দিন নবীর জন্ম মানে 8ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়াতে জন্মগ্রহণ করছে। কাবায় হস্তি বাহিনী হামলা চালানোর 50 দিন পর নবীজির জন্ম। কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীর জন্ম হিসাব করলে বের হয় 8ই রবিউল আউয়াল। পৃথিবীর বিখ্যাত ওলামায়ে কেরাম, বিশুদ্ধ ওলামায়ে কেরাম, নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের অভিমত হলো আল্লাহ রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল, এই কথাটি বিশুদ্ধ। গাণিতিক হিসাবে কেউ কেউ বলেন নবীর জন্ম 9ই রবিউল আউয়াল। এজন্য মনে রাখবেন 8 অথবা 9, বলেন 8 অথবা 9, এই দুই তারিখে আল্লাহ রসুলের জন্ম, এই কথাটি বিশুদ্ধ তবে প্রসিদ্ধ নয়। 8 অথবা 9 রবিউল আউয়াল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্ম, এই কথাটি বিশুদ্ধ তবে কি নয়, প্রসিদ্ধ নয়। এবার আমার সাথে বলেন 12ই রবিউল আউয়াল, নবীজির জন্ম, এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। তাহলে 8-9 বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়, আর 12 তারিখ প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কোরআনের 6,666টি আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়, 6,236টি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। বললাম কোরআনের 6,666টি আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়, 6,236টি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়, বিষয়টা। এবার আসেন 12ই রবিউল আউয়ালের এই বর্ণনা কারা করছে। আন সাঈদ ইবনে মিনা, আন আফফান ইবনে মুসলিম, আন জাবির ইবনে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি আশার মিন শাহরি রবিউল আউয়াল। সাঈদ ইবনে মিনা, ওই আবার আমার দিকে তাকান সূত্র, এ আমি হলাম ছাত্র সাঈদ ইবনে মিনা, এই উস্তাদের নাম আফফান ইবনে মুসলিম, তাদের সূত্রে বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল। মজার ব্যাপার হলো সূত্রে যিনি ছাত্র তার নাম কি? সাঈদ। বলেন সূত্রে ছাত্রের নাম কি? উস্তাদের নাম আফফান। বলেন সূত্রে ছাত্রের নাম, উস্তাদের নাম, আবার ছাত্রের নাম, উস্তাদের নাম, কোন বর্ণনার সূত্র এটা? 12ই রবিউল আউয়াল। মজার ব্যাপার হলো সাঈদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী, আবার উস্তাদ যিনি আফফান তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী। তাহলে প্রশ্ন এসে যায় 12ই রবিউল আউয়ালের সূত্রে সাঈদও নির্ভরযোগ্য, উস্তাদ আফফানও নির্ভরযোগ্য হলে বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয়? 12ই রবিউল আউয়ালের বর্ণনায় সাঈদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য, আবার উস্তাদ আফফান তিনিও নির্ভরযোগ্য। তো প্রশ্ন এসে যায় নির্ভরযোগ্য মানুষগুলার সূত্রে থাকার পরেও বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয়? আপনারা আমার দিকে তাকায় যদি বয়ানটা শুনেন সহজে বুঝবেন কেন নির্ভরযোগ্য না বর্ণনাটা। দেখেন ছাত্রের নাম কি? সাঈদের জন্ম 130 হিজরির পরে। বলেন সাঈদের জন্ম কবে? তাহলে ভাই ছাত্রের জন্ম কবে? 130 হিজরি পরে। বলেন ছাত্র সাঈদ যিনি তার জন্ম কবে? উস্তাদের নাম কি? আফফানের মৃত্যু 110 হিজরিতে। আবার মন দিয়ে শুনেন, ওস্তাদ 110 হিজরিতে মারা গেছে, ছাত্র 130 হিজরি পরে জন্ম। ওলামা হযরতরা বুঝে ফেলছেন, অন্ধরা মন দিয়ে আবার শুনেন, ওস্তাদ 130 হিজরিতে মারা গেছে, ছাত্রের জন্ম 130, ওস্তাদ 110 হিজরিতে মারা গেছে, তারও প্রায় 20 বছরেরও সময় পরে ছাত্রের জন্ম। কি বোঝা গেল? তারা ছাত্র উস্তাদি না,
এই সূত্রকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র। বলেন কি বলা হয়? তাহলে ওস্তাদ আর ছাত্র আসলে কি তারা ওস্তাদ ছাত্র? এটাকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র, আরবিতে বলা হয় ইনকিতা, আর ইনকিতায়ের সূত্রকে বলা হয় মুনকাতি', আর মুনকাতি' সূত্র নির্ভরযোগ্য দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। তাই বর্ণনায় দুজন নির্ভরযোগ্য বর্ণনাকারী থাকলেও তাদের পরস্পরের সাক্ষাৎ না হওয়ার কারণে এই বর্ণনাটি নির্ভরযোগ্য নয়। ভাই হুজুররা ছাড়া অন্যরা যারা বুঝছেন তো আপনারা, তাহলে ওস্তাদের মৃত্যু 110 হিজরিতে আর ছাত্রের জন্ম হয়েছে 130-এর পরে, তাহলে এরা ওস্তাদ ছাত্র না, মাঝখানে কোনো ঝামেলা হয়ে গেছে। এই জন্য তাদেরকে আইনা এই সূত্র বানানো হলেও এই সূত্রটি নির্ভরযোগ্য নয়, তাই এই বর্ণনা নির্ভরযোগ্য নয়। এই জন্য 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি এটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়, যদিও অনেকে এটার ব্যাপারে মতামত দিয়েছে। এটা হলো বয়ান করলাম। এলাকায় ঝগড়া থেকে বাঁচার জন্য কি করব? যেমন আজকের বয়ানের পরে আগামীকাল এই বিষয়ে হয়তো দুই দলের মধ্যে ঝগড়া হইতে পারে। ঝগড়া থেকে বাঁচার জন্য যেটা করবেন এটা হলো বুদ্ধি। আমার একটু জিজ্ঞাসা করেন, বলেন নবীর জন্ম কবে? জিজ্ঞাসা করেন। এবার ঝগড়া থেকে বাঁচার জন্য উত্তর দিতেছি, দেখেন নবীজির জন্ম 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে যেকোনো একদিন, 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে যেকোনো একদিন, শিওর? হ্যাঁ শিওর। তাহলে এখন আর কেউ আর ঝগড়া করতে পারে, বলবো কন কবে? আপনি বলবেন 8 থেকে 12 মধ্যেই, 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝেই নবীজির জন্ম, এই কথা নিশ্চিত। এটা যদি আপনারে বলে, আমরা তো বললামই 8-এরও বর্ণনা আছে, 9-এরও বর্ণনা আছে, 10-এরও বর্ণনা আছে, 12-এরও বর্ণনা আছে। তো এই জন্য আপনি যদি চান যে না ঝগড়া করবেন না, তখন বলবেন 8 থেকে 12 রবিউল আউয়াল মাস যে কোনো একদিন, আপনি টেনশন করেন, আপনি কবে হলে খুশি হন সেটা বলুন। এ হলো ঝগড়া মুক্ত থাকবেন এইভাবে। এগুলো 6 নম্বর কথা, না 5 নম্বর কথা। 6 নম্বর কথা, ঈদে মিলাদুন্নবী কিভাবে শুরু হলো? এটা আমার সাথে যদি একদম বলতে বলতে পড়াশোনা করে নেন মুখস্থ থাকবে। বলেন 604 হিজরিতে ইরাক দেশে মসুল শহরে বাদশা আবু সাঈদ মুজাফফর জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা করে। কত হিজরি? 604। কত হিজরি? কোন দেশে? শহরের নাম মসুল শহর, বাদশার নাম আবু সাঈদ। বাদশার নাম কি? আর যে হুজুরি দেশ বরং বেদাত করতে গেলে কিন্তু একজন সাইনবোর্ডওয়ালা দাড়ি টুপিওয়ালা লাগবে। এজন্য বেদাত যারা করে না দেখবেন সাইনবোর্ড টুপি দাড়িওয়ালা, এরপর একটা গাড়ির উপরে উঠবে আর চারোদিকে ফুল টুল দিয়া হেরে খুঁজে পাবেন না। তো এখন কথা হলো ওই বেদাতের যিনি লিড দিলেন তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, এই তার মাধ্যমে সর্বপ্রথমে বেদাতের সূচনা হয়। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, কাসিরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা, এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কটু মন্তব্য করতেন, এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতেন। এখন আপনারা তালাশ করে এমন অনেক লোক পাবেন যারা বেদাতিদের নেতৃত্ব দেয়, এরা দলিলে না পারলে সর্বশেষ হক্কানি আলেমদের নাম নিয়ে নিয়ে তাদেরকে গালি দেয়। এখন এই গালির সূত্র কোত্থেকে আসছে? এই এলাকার ইমাম সাহেবরা আছেন, খতিব সাহেবরা আছেন, আপনাদেরকে গালি দিলে কষ্ট নিয়েন না। তাদের গুরুজি যিনি বেদাত আবিষ্কার করছে গুরুর মুখের ভাষা ছিল খারাপ, তাই ওই সূত্রে তাদের অনুসারীদের মুখের ভাষাও খারাপ। এটা কষ্ট নেওয়ার কিছু নেই। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিখছেন, খবীসুল লিসান, মুখের ভাষা ছিল খুব খারাপ, শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকার টাইপের মানুষ ছিল, মুতাহাবিরান, দুর্বল প্রকৃতি, অলস প্রকৃতির মানুষ ছিল, আর খালি আলেমদেরকে গালি গালাজ করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 604 হিজরি পর্যন্ত দুনিয়াতে যেটা ছিল না সেটা আমরা করব না, সেটা করে হঠাৎ এটার নাম দেওয়া সকল ঈদের সেরা ঈদ। যদি কেউ বলে আমরা বলবো আমাদের নবীরটা সেরা ঈদ, যদি বলে সকল ঈদের সেরা ঈদ আমরা বলবো আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ, যদি বলে তাদেরটা সকল ঈদের সেরা ঈদ সুন্দরভাবে এমনি বলবেন আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। 7 নম্বর, মিলাদুন নবী মানে নবীজির জন্মদিনে কোনো আমল আছে কিনা? সহি মুসলিমের 1162 নম্বর হাদিস, সুইলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আন সৌমি ইয়ৌমিল ইসনাইন, রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, নবীজি বললেন, ইয়াউমুন গুলিত্তু ফিহি, সোমবার এমন একটা দিন
যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি তাই এই দিনে আমি রোজা রাখি। তাহলে নবীজি জন্মদিনে কি রাখতেন? সোমবার বছরে একদিন, সেটা হলো বারোই রবিউল আউয়াল। হ্যাঁ, সোমবার কি বছরে একদিন না সপ্তাহে একদিন? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক? হ্যাঁ, এখন থেকে বলবেন নবীজির জন্মদিনের আমল এটা সাপ্তাহিক, প্রতি সোমবার রোজা রাখবা, তাহলে শ্রেষ্ঠ আশিকের রাসূলের পরিচয় পেয়ে যাবে। বারোই রবিউল আউয়াল এটা শুধু নবীজির এক বছর কেন্দ্র করে না। এবার আপনারা বলেন নবীজি তার জন্মদিনে কি খাইতেন না রোজা রাখতেন? এখন আপনারাই বলেন এই যে বছরে একটা যেটা হয় এটা কি রোজা রাখা হয়? আমি কিন্তু বলি না, আপনারা বলতেছেন কি করে বলে নবীজি রাখতেন রোজা, আর আপনি কি, আপনারাই বলতেছেন, আপনারাই বলেন কি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন রোজা, আর আপনি সেখানে রোজা না রেখে খাইতেছেন, এটা কেমন নবীর মহব্বতের পরিচয় দিলেন? আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ শরীয়ত দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন। এই শরীয়তের মধ্যে বেদাতের নামে নতুন কিছু আবিষ্কার যারা করে, যারা করতেছে, অতীতে এখনো ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। আর ওই কথাটা কিন্তু বেশি প্রচার করবেন, প্রথম যেটা বলছি আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না, কবর কেন্দ্র করে বেদাত কুফুর শিরিক আর মেলার বিরুদ্ধে আমরা। আট নাম্বার, জন্মদিন কেন্দ্র করে বেদাত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। ইবনে মাজার 3085 নম্বর হাদিস, নবী বলেন ইয়াকুমুল গুলুওয়া ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে অতীতের জাতি ধ্বংস হয়ে গেছে, তোমরা এরকম করবা না। নয় নম্বর, কেউ যদি বলে নবী তো এগুলা করতে নিষেধ করেন নাই, এক্ষেত্রে আমাদের জবাব হলো নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে নবী বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রদ্দুন, আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। দশ নম্বর কথা, কেউ যদি বলে লাইট ফ্যান এইগুলা তো নতুন আবিষ্কার, এগুলাও তো বেদাত, এটার জবাবে আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা আপনারা এখানে যারা আছেন, আগামী 100 বছর 50 বছর যদি বাঁচেন, লাইট ফ্যান যদি আগামী 50 বছর নাও থাকে, আপনাকে নামাজ ছেড়ে দিবেন? তাহলে লাইট ফ্যান থাকা না থাকার সাথে আমাদের শরীয়ত পালনের কোনো সম্পর্ক না। ফ্যান লাইট না থাকলেও আমরা এবাদত করেছি আগে, লাইট ফ্যান থাকলেও এখনো আমরা এবাদত করতেছি। বোঝা গেল, এই নতুন আবিষ্কারগুলা থাকলেও না থাকলেও আমরা এবাদত করব, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, এই জন্য এটা দিয়ে সেটার দলিল দেওয়া যাবে না। 11 নম্বর সবচেয়ে কঠিন প্রশ্ন, আপনি যখন সর্বশেষ আপনারা বলবে বেটা তোর আব্বাও তো 20 বছর এই বেদাত করছে, আবার আপনারা বলতে পারে তোমার দাদাও এত বছর করছে, এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, ভুল ভুল, আমার 14 দুগুণে 28 গোষ্ঠীও যদি ভুল করে থাকে, ভুল ভুল ভুল, কেয়ামত পর্যন্ত ভুল, এটা জবাব দিয়ে দিবে না। সর্বশেষ কথা 12 নম্বর, এটা আমার সাথে একটু যুব সমাজ সহ সবাই বলেন, বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করব, এত বেশি সুন্নাহের প্রচার করব, আমাদের সুন্নাহার প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায়। তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে? এই সমাজের উদ্যোগে সোলাকিয়া, এই যে সোলাকিয়া মাঠে অনেকগুলো গাছ, এই গাছের মধ্যে সুবহানাল্লাহ লেখা থাকতো, আলহামদুলিল্লাহ লেখা থাকতো, আল্লাহু আকবার, রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে, ডান পাশে হাঁটা সুন্নত, রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এটা বলার উপকারিতা কি? যেমন ওনার সাথে আমার দেখা, আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুবহানাল্লাহটা কে লেখলো, কি বলছে আমারে, কি বলছে, উনি কিন্তু সুবহানাল্লাহ বলে জান্নাতে কিন্তু গাছ একটু হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করে আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লেখলো, আলহামদুলিল্লাহ বলে গেছে, আবার বলতেছে আল্লাহ আকবার এটা কে লেখলো। আমাদের কুজানি মাদ্রাসা যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে প্রচার করা। মসজিদের অজুখানার মধ্যে লেখা থাকতে হবে মেসওয়াক করা সুন্নত, এগুলা লেখার কারণ কি? এই আপনার লেখা দেখে যদি 10 জন মেসওয়াক কিনে, তাহলে আপনি প্রচার করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন 2677 নম্বর হাদিস,
একটা সুন্নত প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে, আপনি একজন প্রচার করলেন আর 100 জন আমল করে, 100 জনের সওয়াব আপনার আমল্লামা করবে। এই জন্য ব্যাপকভাবে আমরা সুন্নাহের প্রচার প্রসার করব। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যে কোনো ধরনের বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু